আপনার ছাদে করতে পারবে। আচ্ছা, তারপরে আপনার জায়গায় ব্রয়লার খামার আছিল, মাছ সার্পার অনেক লোক লস টস খায়, বন্ধ করে বসে আছে, এরা করতে পারবে। আচ্ছা, কি কারণ ব্রয়লারটা অনেক সময় দেখা গেছে কি একটা বাচ্চা কিনছে, কিনে খাদ্যখানা করে 140-130 টাকা কেজি বেচছে, আর এটা যত কম বাজারই থাক তাও 260 টাকা বাজার থাকবে কেজি। আচ্ছা, যে কোনো সময়। আচ্ছা, আর উপরে 320 টাকা বন্ধ থাকে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন হাঁস, অনেক মনে করবেন বেইজিং বা রানা টানা, এটা কিন্তু অন্য একটা নতুন জাত। এই হাঁসটার ধরন হচ্ছে আপনার পানি ছাড়া চাষ করতে পারবেন। আপনি যারা ব্রয়লার মুরগি চাষ করতেছেন, সেম ব্রয়লারে যেমন মুরগি হয়, সেম নতুন জাত নিয়ে আসছে ব্রয়লার হাঁস বাংলাদেশ ভাষায়। কিন্তু ওদের একটা জাত আছে, আমি বিস্তারিত করার চেষ্টা করব। আর এই হাঁসটা সরল, আপনার পানি ছাড়া, আপনার কোনো পানি লাগবে না। আপনি বাসার ছাদে বা যে কোনো জায়গায় আপনার ব্রয়লার মুরগি আছে বা কোনো শেড আছে, সেখানে আপনি চাষ করতে পারবেন। চলুন আমরা কথা বলবো যিনি এই খামার উদ্যোক্তা, তার সাথে আসলে কীভাবে আপনারা মুরগিটা চাষ করবেন, কতটুকু নিয়ে চাষ করবেন, কীভাবে লাভ হয়, কীভাবে আপনি পালন করতে পারবেন, এ টু জেড আমি আমাদের কাছকে তথ্য দেওয়ার চেষ্টা করবো। শুনুন, আমার সাথে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মার্শাল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু আগে বলে ফেলছি যে এই হাঁসগুলা পানি ছাড়া চাষ হয়। আসলে কি পানি ছাড়া চাষ হয়? আসলে মানে পানি ছাড়া চাষ হয়, এটা ব্রয়লার আর হাঁস সমান। আপনি দেখেন এই যে হাঁসগুলো দেখেন কি অবস্থান, একটা হাঁস 4.5 কেজি 5 কেজি পর্যন্ত ওজন আছে। আচ্ছা, কিন্তু এটা তো খামারে, আমি তো খামার করার লেগে করছি। এগুলো কোথা কোথায় চাষ করতে পারবে বলুন? এগুলো আপনার ছাদে করতে পারবে। আচ্ছা, তারপরে আপনার জায়গায় ব্রয়লার খামার আছিল, মাছ সার্পার অনেক লোক লস টস খায়, বন্ধ করে বসে আছে, এরা করতে পারবে। আচ্ছা, কি কারণ ব্রয়লারটা অনেক সময় দেখা গেছে কি একটা বাচ্চা কিনছে, কিনে খাদ্যখানা করে 140-130 টাকা কেজি বেচছে, আর এটা যত কম বাজারই থাক তাও 260 টাকা বাজার থাকবে কেজি। আচ্ছা, যে কোনো সময়। আচ্ছা, আর উপরে 320 টাকা বন্ধ থাকে। আচ্ছা, বাজার এটা আপ ডাউন করে? আপ ডাউন করে, কি কারণ শীতের সময় একটা বাজার ভালো থাকে। আচ্ছা, গরম করলে সব মাংসের দাম একটু কমে, কথা বুঝছেন? এই জন্যে আপনি ছাদেও করতে পারবে, আবার মাছার পার হলেও সুন্দরভাবে করতে পারবে, মানে পুকুরের দরকার হবে না। তার মানে আমার কাছে ভালো লাগছে দর্শক, যারা আসলে ব্রয়লার মুরগি পালন করেন, তারা হয়তো ব্রয়লার বন্ধ করে দিচ্ছেন বা আরও খামার পড়ে আছে। কারণ আমরা মনে করি যে হাঁস কিন্তু পানি ছাড়া হয় না, কিন্তু এটা পানি ছাড়াই হয়। পানি ছাড়াই হয়। আচ্ছা, এর গ্রোথ কেমন? আপনার 45 থেকে 45 46 দিন, 3 কেজি ওঠে। 3 কেজি ওঠে, 3 কেজি। কিন্তু আপনার 40 দিনে ধরেন অনেক নতুন লোক আছে, বাচ্চা লিখে যেন থেকে এলি, খালি আমি বলতে না, আরও পিকনিক স্টাইলের খামার আছে, এক জায়গাতে লিচে কিন্তু বেচতে পারতেছে না। আমার এই মৃত্যু হেসারিতে চার্জ দিলে আমার পুরো ঠিকানা দেখতে পারবে, নাম্বার দেখতে পারবে। আমার যদি ফোন দেয় যে ভাই আমি তো হাঁস বেচতে পারতেছি না, কিন্তু হাঁসটা আগে মাপ দেওয়া লাগবে, হাঁসের বয়স ঠিক করে যে ভাই আমার হাঁসের বয়স এতদিন, আমি হাঁস মাপছি, আমার হাঁসের ওয়েটটা এত নেই, আমার নাম্বারে বলে দিলি পরে আমরা এইভাবে ধরুন পাটিকে বলে দেবো। ও, বিক্রি কথা বলতে বিক্রি করা? আচ্ছা আচ্ছা, অনেক আছে। তার মানে আমরা কিন্তু এর আগে ভিডিও করছি বেইজিং। জি জি, বেইজিং ভিডিও করে দেখছি আসলে বিক্রি করার সমস্যা হয়ে যায়, কঠিন দেখা যায় যে যখন 2.5 মাস বা 3 মাস হয়ে যায় তখন কিন্তু আবার বিক্রি করে ঝামেলা, আরো বেশি খাবার খায় কিন্তু বেশি বৃদ্ধি হয় না। কিন্তু আপনি যদি বলতেছেন যে যদি বিক্রি করার জায়গা না থাকে তাহলে কিন্তু সমস্যা। জি, তার মানে আপনি এটা যদি 45 দিন বা 50 দিনে কয় কেজি হচ্ছে মাংস? 3 কেজি হয়, তাহলে আমাকে তো বিক্রির জায়গা লাগবে। তারপর বিক্রির জায়গাটা কোথায়? আমি আপনাকে বলি, বিক্রির জায়গা যদি আমার নাম্বার থাকে, আমার সাথে যোগাযোগ করলে, যেমন আপনি তো নাম্বার দেওয়া আছে বলেন, হ্যাঁ বেঙ্গল কোম্পানি আছে, মানে বিভিন্ন কোম্পানি আছে, ডিলার আছে। আচ্ছা, এগুলো ডিলারের মাধ্যমে কেনা বেচা হয়, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন ধরেন আমার কাছে অনেক লোকই ডিলারের খবর পায় না, আমার কাছে কইলে আমরা নাম্বার দিয়ে দেবো, ব্যবস্থা করে দেবো। আচ্ছা, এখন আপনি এই হাঁস খাওয়ার সাথে জড়িত কতদিন হলো? 12 সালের থেকে
প্রথম কি 12 সালে কি হাসে খামারে ছিলেন নাকি পরে ইনকিউবেটরে আসছেন? হাসের খামার ছিল, প্রথমে খামারে ছিলেন। আচ্ছা, খামারে পরে চলে আসলেন ইনকিউবেটরে। আচ্ছা, ইনকিউবেটরে যখন আসলেন তখন কি কি বাচ্চা বিক্রি করতেন? প্রথমে ধরেন হলো ইনকিউবেটর তো ছিল না, তখন হলো হারিকেন তুষ। হ্যাঁ, হারিকেন তুষ পদ্ধতি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন তো প্রথমে তো ব্যবসা ছোট ব্যবসা ছিল, 18-20 হাজার দিনের ক্যাপাসিটি প্রথম বছর। তারপরে আস্তে আস্তে বাড়াতে বাড়াতে মনে করেন যে 60-70 এবং 1.5 লাখ দিনের ক্যাপাসিটি, মানে প্রতি মাসে এখন টোটাল 1.5 লাখ আপনার। ও, মানে 5টা মেশিন। আবার দুই রুমে দেখলেন? হ্যাঁ, দুইটা রুম। ওটা তো হয় কি, মেশিন থেকে ধরেন 16-15 দিনে ডিমটা তাপ দেওয়া লাগে, দেওয়ার পরে বেরেলি আসে। আচ্ছা আচ্ছা, বেরেলি আসলে ওই ঘরে কোনো তাপ লাগে না, আপনার ডিমের তাপেই বাচ্চা হয় না। কিন্তু ওই ডিমটা দিনের ভিতর দিন রাত দিয়ে 4 বার লাগে। আচ্ছা, আপনি আমি হ্যাসিং দেখলাম যে বাচ্চা পড়াচ্ছেন, এটা কী কী বাচ্চা পড়াচ্ছেন? এখানে আপনার আছে হলো দেশি হাঁসের ভিতর। আচ্ছা, আপনি খাই ক্যাম্বেল, জিল্লিং, তারপরে কিছু রানার আছে, ব্ল্যাক আছে, মানে সব ধরনের বাচ্চা কম বেশি আছে। তার ভিতর বেশি আছে হলো খাকি ক্যাম্বেল। আচ্ছা, এই যে আপনি খাকি ক্যাম্বেল ছিল, বেজিং ছিল, রানার ছিল, এটা কি জাত? এটা পিকিন স্টার 13। এটা কেন আসলেন? এটা আসলে হলো আমি ধরেন হলো কোম্পানির থেকে বাচ্চা নিতাম, বুঝছেন? আচ্ছা, তো কাস্টমার তো ধরেন আমাকে অর্ডার দিয়ে থাকে 1,000, এখন এইখানে আমার কোম্পানি, আমি খালি শুধু একা না, অল বাংলাদেশ টাকার কভার দেওয়া লাগে, এখন আমাকে বললে ভাই 1,000 দেবো, কিন্তু হিসেব করে দেখা যায় যে আমার ভাগে পড়ে 700-800, 300 শট। একটা পার্টিকে কিন্তু 1,000 কাছে 900 দিলে মানে, কিন্তু ওইখানে যদি 300 শট হয় এই পার্টি কিন্তু মানে না, 500 লিবি, সেখানে 300 দিলে কি লিবে? লিবে না, যার যার একটা টার্গেট আছে। পরে মনে করেন যে নিজের ভিতরে একটু শরীরের ভিতরে রাগ হয়ে গেল, হওয়ার পরে আমি এই হাঁসটা আবার তুললো। তো দেখা যাক, আলহামদুলিল্লাহ আমি যদি কিছু করতে পারি, আল্লাহ দিলে আপনাদের দোয়ায় আমার হাঁস ভালো ডিমের প্রোডাকশনে চলে আসছে। কতগুলো হাঁস আছে আপনার এখন? এখানে হাঁস ছিল 400, বুঝছেন? এখন তো গোনার না, এই কিছু মরা কাটা 2-4টা মরে, অনেক সময় দেখা যায় যে এই 2 দিন আগে দেখে যে চাপ ভাঙা, মানে আমার তো পুকুরে দল লাগে, মানে পুকুরে না দিলে আমার হাঁসটা কিন্তু পার্সেন্টেজ ডিম খারাপ হবে। আচ্ছা, এই যে এখানে কথা আছে আপনার, আমি দেখলাম আপনি ডিম উড়াচ্ছে, আমার এখানে হাঁস আছে মোটামুটি 400-350, ডিম আসতেছে কতগুলো? ডিম আসতেছে 170-180। আচ্ছা, এই যে আমরা বলতেছি যে ভাই এটা পানি ছেড়ে চাষ হয়, কিন্তু আপনি তো পানিতেই করতেছেন? না, আমি পানিতে করতেছি, আমার এটা হলো ডিম পাড়ানোর লেগে। আচ্ছা, ডিম মানে পানিতে না দিলে ডিমের প্রোডাকশনটা খারাপ হবে, মানে পিঠটা ওইভাবে বইতে পারে না। আচ্ছা, পানি হলে হাসাহাসি পিঠটা ভালোভাবে বইতে পারে, বুঝছেন? আচ্ছা, এই কারণে কিন্তু আমার পানির দরকার। ও, নইলে কিন্তু আমার পানি দেওয়ার দরকার নেই। আপনি দেখেননি আমি যে হাঁসটা ছেড়ে দিলি সুন্দরভাবে এই সিয়ার ভিতর বসে থাকি, আর পানিতে যারা তো কাবো কাবো করবে না। ও, মানে যারা মাংসের জন্য করবে তাদের পানি দরকার না? না দরকার। আর যদি আপনি যদি আপনি যদি ডিম করতেছেন, হ্যাসিং করতেছেন, ও যদি আপনার লাগতেছে পানি লাগতেছে, একদিনের থেকে বাচ্চার যদি আল্লাহ কোনো অসুখ বিসুখ না দেয়, অনেক খামারে ধরুন নতুন আছে তারা কিন্তু এভাবে বোঝে না। আচ্ছা, আপনার সবসময় দেখা লাগবে এই হাঁসের পায়খানাটা, যে হাসি হোক পায়খানায় ঠিক আর সব ঠিক। আচ্ছা, আপনি হাঁসের চুনে পায়খানা করতেছে, আপনি দেখলেন নমুনা পাবেন যে আমার হাঁসের কিন্তু একটা না একটা সমস্যা দেখা দিচ্ছি, আপনি চুনে পায়খানার ওষুধটাই দেওয়া লাগবে। এরম গতিবিধ পায়খানাটা দেহে যদি সে ট্রিটমেন্ট করে, আল্লাহ দিলে 45-46 দিনের ভিতর 3 কেজি হওয়া লাগবে এই হাঁস। এই হাঁস এখন ধরেন আমার আমার থেকে বাচ্চা লিখে 20 দিন বাদে হাঁসের সমস্যা দেওয়া দিচ্ছে, যখনই সমস্যা দেওয়া দেয় অ্যান্টিবায়োটিক মারা লাগে, আর অ্যান্টিবায়োটিক মারলেই তখন হাঁসটা কিন্তু পিছিয়ে যায়। তার মানে আপনি বলতেছেন এই হাঁসগুলো পালতে হলে অসুখ বিসুখের মধ্যে হলো পায়খানা, পায়খানা প্রতিকার কি বলতো? এর প্রতিকার হলো আপনার, আপনি যখন দেখলেন যে চুনে পায়খানা শুরু করলো, তাহলে আপনার হাঁসের ঠান্ডাও আছে, আবার চুনে পায়খানা মানে এটা কিন্তু লক্ষণ হলো আমাশা, চুনেও আমাশা আবার লালটি লালটি আমাশা, আপনার সাথে সাথে ওষুধটা দেওয়া লাগবে। কথা বলছেন ওষুধ দিলে? আমি ওষুধ ছাড়া কি কোনো প্রক্রিয়া আছে যে এগুলো করলে না এগুলো হবে না? আপনার খামার যখন করা না, আমি বলতে চাচ্ছি অসুখ করার আগে আমার এটা যেন ঠান্ডা না লাগে তার জন্য কি প্রক্রিয়া করতে হবে? আপনার হাঁসটা তো ফট করে ঠান্ডা লাগে না, বুঝছেন? এই যে আমার এখানে গন্ধ পাচ্ছেন মনে হয়? না, কিছু গন্ধ পাচ্ছেন, গ্লিসিনের গন্ধ পাচ্ছেন? হ্যাঁ, গ্লিসিন মারা আছে, কারণ মারা আছে আমার হাঁস যত ভালোই থাকে। আমার এটা ট্রিটমেন্ট ধরেন হলো 4 দিন পর পর ব্লিচিং মারতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভিনেগার একটা ওষুধ আছে স্প্রে লেগে, আমি কিন্তু 4 দিন পর পর স্প্রে করি, আমার পুরো জায়গায় স্প্রে করি, মানে এটা কিন্তু ভাইরাস মানে দূষিত মুক্ত করার লেগে, বুঝছেন? এই যে ওষুধগুলো করি আমার তো দরকার না, আমার হাঁস তো ভালো আছে, কিন্তু করি কে একটা ভাইরাস আসতে পারে, আমি সবসময় সতর্ক থাকি, বুঝছেন? তো ভিনেগার যে ওষুধটা আছে না খামারের লেগে সবচাইতে উত্তম, আবার তো সপ্তাহে 2 দিন যদি নাও পারে 2 দিন স্প্রে করা। এখন অনেকে আসলে হাঁস করার আগে বা যে কোনো পালন করার চিন্তা করে লভ বংশ চিন্তা করে। আসলে আমি যদি আপনার এই ঘর কতটুকু আছে? 60 ফিট। 60 ফিট বাই
৬৩,১০০ আপনি যদি ৬৩,১০০ পিসি হয় তাহলে আপনি যদি ৫০০ ধরি তাহলে একজন করলে ভালো করে করা উচিত ৬৩×৫ ৩,১৫,০০০ টাকা ৩,১৫,০০০ টাকা আচ্ছা তাহলে এই ৩,১৫,০০০ টাকা যদি ৫০০ ৫০০ মাংস পাচ্ছি কত আপনার আপনি ১৫০০ কেজি ১৫০০ মাংসের দাম কত ৩০০ টাকা ধরেন ৩০০ ৪,৫০ আর খরচ গেছে কত আপনার ৩,১৫ মাইনাস ৩,১৫ তার মানে ৪৫০ মাইনাস ৩,১৫ ১,৩৫ ৫০০ বাচ্চা থেকে এটা ধরেন হলো খালি খালি বাচ্চার দাম আমি এখন ১২০ টাকা ধরলাম আচ্ছা এটা কিন্তু আপডাউন করে কাঁচা মাল আপডাউন করে এমনও সময় আছে বাচ্চার দাম কমে গেল হয়তো ৫ কিন্তু সবচেয়ে প্লাস হলো অল্প দিনে জি অল্প দিনে আচ্ছা এর খাবার খাদ্যগুলো কি শুধু ফিটই কি এটা ফিটটা দিলে হলেও ব্রয়লার মুরগির মতো আর কোনো ধরেন বেদিতে আক্রমণ করে না আচ্ছা আপনি চাইলে খুঁত এটা ঠান্ডা গমের খুঁত এটাও ঠান্ডা বুঝছেন আমি কিন্তু গমের খুঁত সব ধরনের খাদ্য খাওয়াই দেখছি আচ্ছা আচ্ছা কিন্তু সবচাইতে হলো ফিটটাই ভালো মানে গতিবিধিটা ভালো করে পায়খানাটা ভালো থাকে এর দ্রুত বেঁচতে পারে কথা বুঝছেন সেম ব্রয়লার সেম ব্রয়লার সবকিছু ব্রয়লার ওটা হলো ব্রয়লার হাঁস আর ব্রয়লার মুরগি এলো পার্থক্য আমি দেখলাম আপনি তো কিছু ইয়ে খাচ্ছেন ঘাসও খাওয়াচ্ছেন ঘাস আমার প্রোডাকশনের লেগে আমি ঘাস খাওয়াচ্ছি কিন্তু ইয়ের আগে ঘাস খাওয়া যাবে না আর তো অত দরকার না ওর টার্গেটই থাকবে ৪৫-৫০ দিনে আমার বেচা বড় করতে হবে বড় করতে হবে আর আমার প্রোডাকশন হলো আমার ডিমের প্রোডাকশন করা লাগবে ডিম পারতে পারতে তো ক্যালোরি কমে যায় তখন আমার ঘাস অনেক অনেক জিনিস দেওয়া লাগবে বুঝছেন এগুলো সব লোক বোঝে না বুঝতে হবে আচ্ছা এই যে আপনি খামারে আসছেন একটু অনেক দর্শক জানতে চায় আপনি খামারে আসার আগে কী করতেন আমি তো খামারে আগে ধরেন হলো এই হাঁস খামারে তো আর হাঁস খামার বলতে জন্ম ২০১২ সালে যখন শুরু করলেন তার আগে আপনি কী করতেন তার আগে মানে ধরেন হলো কৃষিকাজ করতাম কিছু জমি জমি আসলে এগুলো আর আবাদ বসত করতাম তো হাঁস খামার আসছিলেন কেন হাঁস খামারে আসলাম এই হাঁসের ভিতর লাভ আছে আচ্ছা প্রথমে আমি লাভ আছে জানলেন বুঝলেন কি বুঝলাম হলো আমি ১০০ হাঁস কিনছিলাম তখন হলো ১৮,০০০ টাকা দিয়ে আচ্ছা প্রথমে হ্যাঁ তখন ডিম ৭ টাকা তখন কিন্তু ফ্রি খাদ্য ডিম পাচ্ছি আচ্ছা তো দেখা গেছে যে আমার ওই হাঁসে ২০০ ডিম পাইলে ১৪০০ টাকা তখন ১৪০০ টাকা কিন্তু অনেক দাম ওই সময় ওই সময় আর ফ্রি খাদ্য তো হয়ে গেছে ১৮,০০০ টাকার হাঁস কেনার পরে আমার ২ মাসের ভিতর টাকা উঠে গেল আচ্ছা পরে আমার হাঁস লাভ হয়ে গেল তো এর ভিতর ধরেন আবদ্ধ পড়ে গেলাম আমি হাঁস বেঁচে লাইলাম বেচার পরে আবার চৈত মাসের শেষে যায় ইরি কাটার আগে আবার কিনলাম ওই সময় কিন্তু ফ্রি খাদ্য তো আবার মানুষ তোমার জমি দিয়ে থাকে হ্যাঁ তখন আমার ফট করে মনে হলো যে শালার ডিম পাড়াইলাম হাঁস দিয়ে তাহলে আমি ইয়া করি ডিমের প্রোডাকশনে যাই মানে বাচ্চার আচ্ছা 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 মানে একজনে ক্লিয়ে এসে কাম শিখিলাম ওকে ২০,০০০ টাকা দিলাম এক মাস থাকলো তার থেকে ধরেন টুকটাক টুকটাক আমি বুঝলাম যে এখানে লাভ আছে খালি আমি না শুধু আমার এই গ্রাম এমন কোনো বাড়ি নেই হ্যাঁচারি ছিল না কিন্তু লকডাউনে অনেক কিছু লস টস খায় এটা একটা টার্গেট আছে বুঝছেন আপনার বাচ্চার প্রোডাকশন আসতে হবে ডিম ভালো থাকা লাগবে লোক ভালো থাকা লাগবে কারিগর ভালো না হলে প্রোডাকশনে আনবি না আসবি না আর কারিগর যদি ভালো না হয় ও মনে করেন ধ্বংস হয়ে যাবে এটা ১ ঘন্টার ভিতরে ডিমটা নষ্ট হয়ে যায় শুধু ১ ঘন্টা তার মানে এখানে তো আপনাদের যেহেতু আপনার বর্তমান ১,৫০,০০০ ডিম হচ্ছে এই ডিমগুলো যদি নষ্ট পুরে একদম পুরাই নষ্ট কিন্তু এই কারিগরগুলো যারা এই কাজগুলো করবে তারা ভালো অভিজ্ঞতা থাকা লাগবে এরা কিন্তু আমরা আগে মনে করেন মানে এইভাবে আপনি আসা এখানে হ্যাঁ আগে আমরা কি করছি ওই ধরেন ইনকিউবেটর দিয়ে থুছি তাপমাত্রা মাপার লেগে আর এখন কিন্তু তা লাগে না আমার যে কারিগর আছে ওরা ডিমে হাত দিলে দিশে পায় যে আমার ডিমের তাপমাত্রা কত আছে এটাই বুঝতে হবে অভিজ্ঞতা হয়ে গেছে আর বাচ্চার মানুষ সম্বন্ধে ধরেন এখনকার এই যে এখন তো মনে করেন প্রচুর রোদ এখন ধরেন ২৮ দিনের নিচে যদি বাচ্চা বাড়ায় ২৬-২৭ দিনে এই বাচ্চার মান ভালো হবে না এটা আসলে উদ্যোক্তার জন্য আপনার কী পরামর্শ থাকবে এটা ধরেন হলো আপনার মাছা পার হলে ভালো আপনি মাটি তো করতে পারবেন যে মাটি করতে পারবেন না তা না কিন্তু মাটি করলে কী করা লাগবে আমার এখানে ধরেন এই ঘরে আমি যে ডিম পাড়াই আমার কিন্তু ওই যে নীল এক জাতীয় নেট আছে এটা কিন্তু আমি রাত্রিতে পেরে দিই দিয়ে সকালে ধরেন তুলিয়া পানিতে দিয়ে দেয় আমার ঘরটা কিন্তু পরিষ্কার থাকলো আর যারা ধরেন হলো মাটিতে ৬০ মনে করেন যে হলো ৪৫ দিনে করবে তাগারে লাগিয়ে বালু লাগবে
আপনি দিনে রাখলেন, রাত্রিতে চাপা দিয়ে পানি মেরে দিলেন, ময়লা চলে গেল, সমস্যা নাই। ছাদের লেগে সুবিধা কথা বলছেন, আর মাটির লেগে হয় কি পায়খানাটা করলে অনেক সময় ভাইরাসটা আক্রমণ। তার মানে এটা যদি আপনি সকালে আপনি রাত্রে ঘরে উঠালেন, জি জি, বিকেলে ছাদে ছেড়ে দিলেন, আবার ছাদে উঠালেন, দুপুরে একবার দুয়ে দিয়ে পরিষ্কার করে দিলেন, আবার বিকেলে বের করার আগে পরিষ্কার করে দিলেন, তার মানে দুটো পরিষ্কার করে দিলেন, একবার ঘর পরিষ্কার করলেন, একবার ছাদ পরিষ্কার করলেন, মানে ওই যেদিকে তাহলে অসুখ বিসুখগুলো বেশি হবে না। আর সবচেয়ে কথা হচ্ছে, যেহেতু এটা মুরগির মতো পালা যায়, পানি ছাড়া হয়, অথবা এটা বেটার আমি মনে করি। এটা ব্রয়লার মুরগি আর এটা সেম সেম একই, এই যে দেন হাঁসগুলো রয়েছে চুপচাপ রয়েছে, অতগুলো কলার হবে খাগে ক্যাম্পাল হলে থাকতোই না, না না না, ও তো চুপচাপ আছে। এখন পানিতে দেওয়ার উদ্দেশ্যই খালি আমার দুই প্রোডাকশনের লেগে, এছাড়া তো আপনার ইয়ে হতো না। এই বিকালবেলা মনে করেন এই দৌড় করবি খাবি এইখানেই থাকবি। তো ঠিক আছে, সময় দিচ্ছেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক, আজকের মতো এখানে শেষ করতে চাচ্ছি, কিন্তু মনে রাখবেন আপনারা যে যাই পালন করেন কিনা, আপনারা যে যাই পালন করেন সেটা চিন্তা করবেন, আপনি আসলে এখানে মনোযোগ আছে কিনা, আপনি পারবেন কিনা, আমাকে দেখে না বা আমার চ্যানেল দেখে না। এছাড়াও আপনার পানির সম্পদ আছে, প্রতিটা উপজেলায় পানির সম্পদ আছে, যে কোনো হাঁস মুরগি গরু ছাগল পালন করার আগে অবশ্যই পানির সম্পদ, প্রতিটা উপজেলায় পানির সম্পদ অফিস আছে, সেখানে যাবেন, তথ্য নেবেন, জেনে বুঝে তারপরে করবেন। আজকে মতো শেষ করছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আবার দেখা হবে কোন এক পর্বে কোন এক স্থানে। আল্লাহ হাফেজ। Thank you.